সুপ্রিয় দর্শক মগরার থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক আজকের বিষয় অ্যালোপেসিয়া হেয়ার ফ্রি স্ক্যাল ইন ইম্যাচিউর এজ ইজ কল্ড অ্যালোপেসিয়া অর্থাৎ চুল মুক্ত স্ক্যালপি হল অ্যালোপেসিয়া অ্যালোপেসিয়ার সমস্যায় আমাদের দেশের মানুষ অনেক মানুষ এই সমস্যায় ভোগেন বিশেষ করে প্রিম্যাচিওর এজে যদি তার হেয়ার ফলিং স্টার্ট হয় এবং সারা মাথা চুল শূন্য হয়ে যায় হেয়ার শূন্য হয়ে যায় সেক্ষেত্রে তার কিছু সামাজিক সমস্যা তৈরি হয় যার জন্যে সেই রুগী যে কোনো ডাক্তারের কাছে ছুটে আসে তার প্রতিকারের জন্য তো আমাদের হোমিওপ্যাথিতে কনস্টিটিউশনালি ট্রিটমেন্ট করলে এর একটা সুফল পাওয়া যায় প্রথম মেডিসিন হচ্ছে ফ্লুরিক অ্যাসিড কিন্তু ফ্লুরিক অ্যাসিড আমরা কখন দেব যদি দেখা যায় রুগীটা গরম কাতুরে এবং মায়াসমেডিক ব্যাকগ্রাউন্ড যদি তার সিপিলিটিক অরিজিন থাকে এবং তার কোন স্থান কেটে গেলে যদি শুকাতে না চায় ফরমেশন হওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে তাকে আমরা ফ্লুরিক অ্যাসিড দিলে খুব ভালো কাজ হয় দ্বিতীয় মেডিসিন লাইকোপোডিয়াম কিন্তু লাইকোপোডিয়াম আমরা অ্যালোপেসিয়াতে কখন দেব যদি দেখা যায় প্রিম্যাচিওর গ্রে অফ কালার অফ হেয়ার যদি হয় এবং রুগী যদি মিষ্টি খেতে ভালোবাসে রুগী যদি অবস্টিনেসি থাকে তার পিপাসা শূন্যতা থাকে কনেস্টিপেশনে ভোগে পেটের সমস্যা বিকেল চারটে থেকে আটটার মধ্যে অ্যাগ্রাভেট করে এবং রুগী যদি নিজেই যেটা ভালো মনে করে সেই সিদ্ধান্ত নেয় কারোর সিদ্ধান্ত বা কারোর সঙ্গে পরামর্শ করতে চায় না এরকম রুগী যদি পাওয়া যায় তার যদি অ্যালোপেসিয়া হয় সেক্ষেত্রে আমরা তাকে লাইকোপোডিয়াম দিলে খুব ভালো কাজ হবে সেলিনিয়াম দেওয়া যেতে পারে কখন যদি রুগীর মাথায় প্রচুর খুশকি হয় এবং খুশকিজনিত কারণে মাইক্রোঅরগানিজম ব্যাকটেরিয়ার কারণে যদি তার চুল পড়তে শুরু করে এবং চুল পড়তে পড়তে এমন একটা স্টেজে আসে যখন মাথায় চুল আর থাকে না এই রকম টেন্ডেন্সি যাদের আছে তাদের সেলিনিয়াম দিলে খুব ভালো কাজ করবে বেড়াইটা কার অ্যালোপেসিয়াতে বেলাইটা কার আমরা কখন দেব যদি দেখা যায় রুগীটি বোকা শোকা চেহারা বেঁটে খাটো ঘাটটা একটু বেঁটে মাথাটা বড় বাড়িতে আত্মীয় স্বজন এলে লুকাতে চায় এবং তার টনসিলাইটিসের প্রবণতা আছে এরকম রুগী যদি পাওয়া যায় তাকে আমরা ব্যারাইটা কার দিলে খুব ভালো কাজ করে এর সাথে পিক্স লিকুইডা মাদার টিংচার অথবা জাবর্যান্ডি মাদার টিচার অথবা থুজা মাদার টিচার একশো গ্রাম নারকেল তেলের সাথে টেন এম মিশিয়ে যদি বাহ্যিক প্রয়োগ করা যায় তো খুব ভালো কাজ করা যায় এছাড়া কিছু পিকুলিয়ার সিম্পটম দেখে অ্যালোপেসিয়া চিকিৎসা করা সম্ভব যদি দেখা যায় সেন্টারের চুল নেই মাথার ম মাঝখানের কোনো চুল নেই পেট্রোলিয়াম আরেকটি মেডিসিন খুব ভালো কাজ করে অ্যালোপেসিয়াতে ওয়াইস ব্যাগেন এটা থার্টি পোটেন্সিতে খুব ভালো কাজ করে অন্যান্য ওষুধগুলো জিরো পাই পোর্টেন্সিতে খুব ভালো কাজ করবে তো আজকের ছিল অ্যালোপেসিয়ার উপরে আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল হোমিওপ্যাথি লাভার্স লাইক করুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন